ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান নিয়ে ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে, যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশটাকে লুটে খেয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের নাম ব্যবহার করে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আর তাতে মদদ দিচ্ছে ভারত। মমতা ব্যানার্জি, তুমি কি জানো যে কোন দেশে কোন পরিস্থিতিতে এই শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা হয়? আমাদের দূতাবাসগুলোতে হামলা চালাচ্ছে, আমাদের জাতীয় পতাকা জ্বালিয়ে দিচ্ছে এবং মাঝখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। বিগত 16 বছরের ফ্যাসিস্টের ইতিহাস, সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস, যখনই তারা কোন রাজনৈতিক বেকায়দায় পড়েছে আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক বৈতরণি পার হওয়ার চেষ্টা করেছে। শেখ হাসিনা ভারতে বসে আজকে মোদীকে দিয়ে এবং বিজেপি নেতৃবৃন্দরা যেভাবে আমাদের আমাদের আগরতলায় আমাদের যে এম্বাসিতে আক্রমণ করেছে, এর নিন্দার ভাষা আমার নেই। পরিকল্পিত ভাবে আজকে হিন্দু সম্প্রদায়ের নাম দিয়ে তারা আজকে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় আসা ভারতের বিজেপি সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদ্বেষ ছড়াচ্ছে আর তাতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। যারা গদিতে আছে সেই গদির তল্পি বাহক মিডিয়া এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না। ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে দেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ আমরা কব্জা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।